সৈয়দপুর ব্যবসা বাণিজ্যের জন্য অনেক আগে থেকেই প্রসিদ্ধ। এছাড়াও রেলের শহর হিসেবেও এটি পরিচিত। এই শহরের দুর্লভ একটি স্থাপত্য হচ্ছে সৈয়দপুরের চিনি মসজিদ। চিনি মসজিদের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। 1863 সালে অর্থাৎ 159 বছর আগে হাজি বাকের আলী ও হাজি মুকু ইসলামবাগ ছন ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে 1920 সালে মসজিদের 39x40 ফুট আয়তনের পাকা ঘর নির্মাণ করা হয়। 1965 সালে এর দ্বিতীয় অংশটিরও নির্মাণ শেষ হয়। এ সময় মসজিদের দেয়ালে বা গায়ে চীনামাটির থালা ও কাঁচের ভাঙা অংশ এবং ইট ও সুরকি দিয়ে নির্মাণ কাজ করা হয়। এই পদ্ধতিকে বলা হয়ে থাকে চিনি করা বা চিনি দানার কাজ করা। এ থেকেই এই মসজিদের নাম চিনি মসজিদ। এই চিনি মসজিদটি 1863 সালে স্থাপিত হয় এবং যখন এই অঞ্চলের মধ্যে যখন মসজিদ ছিল না তখন এই মসজিদটি স্থাপিত। এই মসজিদটি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ। চীনা মাটির থালার ভাঙা অংশ দিয়ে গোটা মসজিদ মোড়ানো বলে একে অনেকেই চীনা মসজিদও বলে থাকে। আর এই চীনামাটির তৈজসপত্র নিয়ে আসা হয়েছিল কলকাতা থেকে। মসজিদের অনন্য কারুকার্যে সত্যিই মুগ্ধ হতে হয়। ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বৃন্তে একটি ফুল, চাঁদতারা মসজিদের দেয়াল জুড়ে খচিত রয়েছে। চিনি মসজিদের সৌন্দর্য দেশ বিদেশের প্রচুর পর্যটককে আকর্ষণ করে বলেই তারা ছুটে আসে। নিজ চোখে না দেখলে চিনি মসজিদের সৌন্দর্য উপলব্ধি করা যাবে না। আমরা বর্তমানে যে রুটে অবস্থান করছি এটাই হচ্ছে মেইন রুট। 1863 সালে এই রুটটাই নির্মাণ করা হয়েছে এবং আমার টাইম পাশে যে রুটটা রয়েছে সেটা পাকিস্তান রুটে এবং বাম সাইডে যে রুটটা রয়েছে সেটা বাংলাদেশ। মাহমুদ হোসেন, মোহনা টেলিভিশন।